সিরিজের শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। ডায়মন্ড ওভালে তিন ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে 8 উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 94 রান করে বাংলাদেশ। লতা মণ্ডল করেন সর্বোচ্চ 42 রান। লক্ষ্য তাড়া করতে নেমে 2 উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় প্রোটিয়া নারীরা। 49 রানে অপরাজিত ছিলেন দলের অধিনায়ক লরা অলভার্ড।